মৌসুমে স্বাভাবিক লঘুচাপের কারণে ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে আরও 2 থেকে 3 দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরপর বৃষ্টিভাব কেটে গেলে বাড়বে শীতের অনুভূতি। তবে মধ্য ডিসেম্বরের আগে শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বেলা 12টা, মেঘলা আকাশ আর হালকা কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে বোঝাই কঠিন বেলা কতটা গড়িয়েছে। মাঝে মধ্যেই হানা দেয় গুড়ি গুড়ি বৃষ্টি। রাজধানীর আকাশে মেঘের আড়ালে সূর্যের লুকোচুরি চলেছে শনিবার দিনভর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের কারণে খুলনা, বরিশাল, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে আরও 2-3 দিন বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে দেশের কোথাও কোথাও। নভেম্বরের শেষের দিক থেকে শীতের পরিমাণ একটু বৃদ্ধি পাবে। আমাদের দীর্ঘমেয়াদী যে ক্লাইমেটিক কন্ডিশন, সেই কন্ডিশনে দেখা যাচ্ছে যে এইবার শীতের অনুভূতিটা মাঝারি থেকে তীব্র পর্যায়ে থাকবে। আবহাওয়া অধিদপ্তর বলছে বৃষ্টির কারণে তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন আসবে না, তবে বৃষ্টিভাব কেটে গেলে বাতাসে জলীয় বাষ্পের মাত্রা কমার পর শীতের অনুভূতি বাড়বে। বৃষ্টি হওয়ার পর তাপমাত্রার তেমন যে একটা অবনমন ঘটছে তা না, আজকে কিন্তু আপনার একটু ডিসকমফোর্ট লাগে, একটু ব্যবসা গরম লাগে। কারণ আমাদের এই ভিজা ভূপৃষ্ঠ থেকে জলীয়বাষ্প ইভাপোরেশন হয়ে বাতাসে ভেসে বেড়ায়, তো ওয়াটার পার্টিকুলার একটা প্রপার্টি হলো বাতাপকে একটু আটকে রাখা। সুতরাং 2-1 দিন ধরে তাপমাত্রা তেমন একটা পরিবর্তন ঘটবে না। এদিকে ডিসেম্বরের মাঝামাঝি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর ডিসেম্বরের শেষ দিকে 2টি তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।